সাথে সাথে কিন্তু অনেক দর্শক যোগ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে, যারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করছেন। তো আমি তাদের মধ্যে থেকে একজনের প্রশ্ন করব। ফেসবুকে আমাদেরকে নার্গিস জানিয়েছেন যে ওনার সায়াটিকা আছে এবং 2 রান ফুলে গেছে, এখন এটার জন্য করণীয় কি, এটা আসলে কেন হলো আর করণীয়টা কি? হ্যাঁ, সায়াটিক যদি হয়, যেটা অলসো ডিস্ক প্রলাপ জনিত সমস্যার থেকে হয়ে থাকে, মানে সায়াটিক নার্ভটা তো আমাদের কোমর থেকে উৎপন্ন হয়েছে এবং সেটা আমাদের আস্তে লোয়ার এক্সট্রিমিটিতে চলে গেছে, দুই পাশে দুইটা আছে, তো অনেক কারণে পা, এই যে বলছে থাই উরুতে ফুলে যেতে পারে। একটা হচ্ছে মাসেল স্পাজম থেকে হতে পারে, মানে মাসেল যেহেতু নার্ভ গিয়ে মাসেলকে সাপ্লাই করেছে, তো নার্ভ যদি নিজেই ইরিটেট হয়, সে কিন্তু পার্সিস্টেন্ট, সে কিন্তু অলওয়েজ একটা সিগন্যাল দিতে থাকে, যেহেতু সে ইরিটেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, মাসেল তখন স্পাজম হয়ে আসে, মাসেল টাইট হয়ে যায়, তখন মনে হয় যে ফুলে যায়। বা অনেক সময় রোগী দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ যদি খায়, তা থেকে কিন্তু পা ফুলে যেতে পারে, যদি সেটা গ্রস ইডেমা হয়ে যায় একেবারে, তো ফুলাটা ডিউ টু মাসেল স্পাজম হতে পারে বা সার্কুলেটরি কোনো প্রবলেম থেকে হতে পারে। এটা আসলে অ্যাসেস না করলে বা না দেখলে ক্লিয়ার বোঝা যাবে না, তবে যেহেতু শুধু উরুতে ফুলেছে, মনে হয় ওনার মাসেল স্পাজম জনিত সমস্যা। তো সায়াটিক বা সায়াটিকার চিকিৎসা হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি করতে হবে, বা এটার বিকল্প কিছু নাই, তো উনি ট্রাই করতে পারে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি PLID বা সায়াটিকার কিছু এক্সারসাইজ দিয়েছি, এটা উনি শুয়ে শুয়ে রেগুলার ট্রাই করতে পারে দেখে দেখে। পাশাপাশি এই ক্ষেত্রে কিছুদিন মাসেল রিল্যাক্সিং খেয়ে দেখতে পারে, সেটা হচ্ছে হয়তো ব্যাকলোফেন প্রিপারেশন বা টলপেরিসন বা ইপেরিসন একটা করে দুবেলা হয়তো 10-15-20 দিন খেয়ে দেখতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতেই হবে, মানে এটা ছাড়া আসলে কোনো সমাধান না। আর থেরাপি করেও ভালো হবে না যদি রোগী আর্গোনমিক্স মেনটেন না করে, মানে বসা, উনি যেহেতু ফিমেল বসার ক্ষেত্রে কারেকশন হয়, এটা নিয়েও কিন্তু আমি প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে, একেবারে আমি ছবি দিয়েছি, স্টিল পিকচার, যে বসবে কিভাবে, কম্পিউটার চালাবে কিভাবে, বা মহিলারা নিচে বসে কিভাবে কাজ করবে, এই আর্গোনমিক্স বা কাজের ল বা কাজের নিয়ম জানতে হবে, তাহলেই কিন্তু কারেকশন করা সম্ভব, রোগী নিজে থেকেই নিজের কারেকশন করে ফেলতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। স্যার, আমার নাম সেলিম আহমদ, আমার বয়স 30 বছর। আমি একটা রোগে ভুগতেছি, আমার শরীরে সমস্যা, আর জোড়ার মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, হাঁটু দিয়েটা ফুলে যাচ্ছে। এখন আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ডক্টর মিহাজ রহিম চৌধুরী স্যারের মাধ্যমে আমি 4 মাস যাবৎ চিকিৎসা করতেছি, কিন্তু এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার বাড়ি সিলেটে। আপনার রোগের নাম বলতে পারবেন, কি রোগে আক্রান্ত? জি স্যার, স্যার বলছি HLA-B27 পজিটিভ স্যার। জি স্যার বলছি রোগের নাম এনকোলজিং স্পন্ডেলাইটিস। আচ্ছা, ধন্যবাদ। আপনি এমনি কি চিকিৎসা নিচ্ছেন এখন? ওষুধ খাচ্ছেন, ঠিক না? আচ্ছা, লাইনটি নেই, অসুবিধা নেই। উনি স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, যেটা অ্যানকোলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, এবং এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। হ্যাঁ, টোটালি জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, একটা HLA-B27 একটা অ্যান্টিজেন, এটা এই অ্যানকোলোজিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ আসে, বাট আমরা ক্লিনিক্যালি বিভিন্ন টেস্ট করে দেখি, যেমন স্কোবার্স টেস্ট। স্কোবার্স টেস্টটা কি, রুগীকে সামনে ঝুঁকতে বলি, তো সাধারণত স্পাইন যদি ব্যাম্বো শেপ, ব্যাম্বো স্পাইন না হয়, সে কিন্তু সুন্দর ঝুঁকে যাবে, কিন্তু অ্যানকালেজিং এর রুগী সেটা করতে পারে না, ইভেন কি নিচে ফোল্ড হয়ে বসতে পারে না, তো এগুলো ক্লিনিক্যালি বোঝা যায় যে তার এই সমস্যা। এই রোগের চিকিৎসা কি, এটাও গুগল সার্চে গেলে পাওয়া যাবে, মানে অথেন্টিক ট্রিটমেন্টটা কি, যে কিছু ওষুধ যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস হয়তো ডাক্তার সাহেব দিয়েছে, উনি খাচ্ছে হয়তো, এটার পাশে ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, রিহ্যাব ফিজিক্যাল থেরাপি, এর বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। এই রোগীগুলো কি করে, ব্যথার কারণে নিজেকে গুটিয়ে রাখে, হাঁটতে চায় না, চলতে চায় না, শুয়ে থাকে, বসে থাকে, মানে মনে করে যে বসে থাকলে তো ভালো, ব্যথা নাই, কিছু নাই, কিন্তু আস্তে আস্তে স্পাইনটা, মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যাবে, একটার সাথে একটা জোড়া লেগে যাবে। আমাদের, আমরা যে মুভ করি কি, এখানে জায়গায় জায়গায় জয়েন্ট আছে আমাদের, তো জয়েন্টগুলো যদি প্রদাহ হতে হতে আস্তে আস্তে ওখানে চেঞ্জ আসে, যদি অ্যানকালোসড হয়ে যায়, অ্যানকালোসিস মানে জোড়া লেগে যাওয়া, তাহলে কিন্তু সে হাত আর হাত পা বা মেরুদণ্ড নাড়াতে পারবে না। তো আপনি প্রপার জায়গায় রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, তাহলে এটা ইম্প্রুভ হবে। আপনি ডাক্তার সাহেবকে বলেন, উনি আপনাকে কোথায় কী করতে হবে সাজেশন দিবে, ওনার অবশ্যই ওষুধগুলো কন্টিনিউ করবেন,
প্রেসক্রিপশনের মানে অনেকে আছে নিজে নিজে ওষুধ বন্ধ করে ফেলে, বা ডাক্তার সাহেব লিখেছে 1 মাস, সে খাচ্ছে 2 বছর, তো আচ্ছা এটা করা যাবে না কোনোভাবেই। এটা না করে আর আপনি ওই চিকিৎসা করেন ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে, আপনাকে আমি কিছু বেসিক চিকিৎসা দেই, সেটা আপনি যেহেতু সিলেট আছেন, আমি জানি না আপনারাও কি পুকুর সব বন্ধ করে ফেলছেন কিনা জানি না, যদি পুকুর থাকে সাঁতরাবেন, আস্তে আস্তে সাঁতার কাটবেন, বা যদি সম্ভব হয় বা নদী বা যেখানে আপনার জন্য সুইটেবল একটা ভালো পরিবেশে সাঁতার কাটতে হবে, নিয়মিত হাঁটতে হবে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা, সেটা 3-4 বেলও হাঁটতে পারেন, 1 বেলও হাঁটতে পারেন, আপনি আপনার মতো হাঁটবেন, এবং পাশাপাশি যদি সাইক্লিং পারেন সাইক্লিং করবেন, এবং অ্যাঙ্কাইলোজিং নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি আমার ইউটিউবে, দেখে সে ব্যায়ামগুলো করতে থাকেন, আর ওই ডাক্তার সাহেবের ওষুধ চলতে থাকুক, আশা করি ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আর এই রোগীগুলো আসলে রোগ, লাইফ লং ডিজিজ, এই জাতীয় চিকিৎসা কিন্তু কন্টিনিউ করতে হয়, মাঝে মাঝে ডাক্তারকে ফলো আপ করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যদি প্রপার হয়ে চিকিৎসাগুলো কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের ইউটিউবে একজন লিংকে, আমাদের অনুষ্ঠানের লিংকে একজন প্রশ্ন করেছেন আপনাকে, ওনার নাম মুমিন মিয়া, উনি থাকেন আবুধাবিতে। আচ্ছা, তো উনি অফিসে চাকরি করেন, কিন্তু ওনার 2 বছর ধরে পায়ের রগে টান, রেগুলার টান খায়, এটার জন্য কি করতে পারে? আগে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আসলে রগটা কি, আসলে রগ বলতে আমরা আসলে কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট কথা। জি, মানুষ মিলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে, আমাদের কাছে সে বলে স্যার রগের টান লেগেছে। তা আমি বললাম রক্তটাকে ওনারা ভাবে রক্ত নালী, যে রক যেখানে ব্লাড সার্কুলেশন হয় সেটাতে টান লাগে বা সমস্যা না। আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, তো সিস্টেমের মধ্যে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল একটা সিস্টেম, যেখানে হাড় এবং মাংসের সমন্বয়ে, যে আমরা হাত পা নাড়া সব কিছু করে থাকি, হাড় এবং মাংস, এই টান লাগাটা মূলত হয় মাসেলে, আমাদের যে সফট টিস্যু মাসেলস, এবং অনেক ক্ষেত্রে লিগামেন্টে হতে পারে, লিগামেন্ট মানে স্পাজম হতে পারে, মানে মাসেল এবং লিগামেন্ট এই দুইটা যেটা হচ্ছে হাড়ের সাথে রিলেটেড, হাড়ের সাথে জাংশন লেগেছে, এখানে টানটা লাগে। যেটা উনি পায়ের টান বলতে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাপ মাসেল হয়, আমার যে যে হাঁটুর নিচে পিছনে নিচের যে মাসেলটাতে, এটা যদি অনেক বছর ধরে হয় বুঝতে হবে ওনারও পিএলএডি আছে। বাট হয়তো অনেকের কোনো কারণে রাতে হতে পারে, হয়তো কিছুদিন ছিল আবার ভালো হয়ে গিয়েছে আর হচ্ছে না, যদি এটা 2-3 বছর যেহেতু হচ্ছে, আমার মনে হয় উনি একটা এমআরআই করে দেখতে পারে মেরুদণ্ডে, যেহেতু উনি বাহিরে আছে ওখানে ডাক্তার দেখে, এমআরআই করে দেখলে কোমরে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস পাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, বা আমি ইউটিউবে যে এক্সারসাইজগুলো দিয়েছি ওগুলো উনি ট্রাই করে দেখতে পারে, ওই আবার ঘুরে ফিরে একই কথা, এডুকেশন মেনটেন করতে হবে, বসার চলাফেরাটা করতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় ডিউ টু আপনার ডিহাইড্রেশন, তা থেকে কিন্তু পায়ে